অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটল, বিশ্বকাপের সূচি পরিবর্তিত হলো। এবং বিশ্বকাপের সূচি পরিবর্তনের সবথেকে বড় যে ম্যাচটা সেটা ভারত পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচের তারিখ পরিবর্তন হয়েছে, ভেন্যু ঠিকই আছে, অর্থাৎ গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের সেই ঐতিহাসিক ম্যাচ বিশ্বকাপ ক্রিকেটে। এবারে 15ই অক্টোবর ম্যাচটি হওয়ার কথা থাকলেও সেটি একদিন এগিয়ে 14 অক্টোবর করা হয়েছে। 15ই অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের জাঁকজমকপূর্ণ আয়োজন নবরাত্রি, সেই রাতে সারা রাত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, গান নৃত্যে মেতে থাকে, বিশেষ করে গুজরাট আহমেদাবাদ অঞ্চলে সেটি আরও বেশি দেখা যায়। সে কারণেই আহমেদাবাদ পুলিশ বিসিসিআইকে অনুরোধ করেছিল 15ই অক্টোবরের ম্যাচটা পরিবর্তন করা যায় কি না। বিসিসিআই অবশেষে সেই সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসিকে জানিয়েছে, আইসিসির মাধ্যমে পিসিবিকেও জানানোর পরে পিসিবি থেকেও গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডও সেটি মেনে নিয়েছে। ভারত পাকিস্তান ম্যাচটি এখন 14ই অক্টোবর হবে একই ভেন্যুতে। যেহেতু ভারত শুধু নয়, পৃথিবীর এই মুহূর্তে সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেহেতু দর্শক উপস্থিতি নিশ্চিত করতেই এই কাজটা করা হয়েছে। এবারের বিশ্বকাপের সবথেকে যে ম্যাচটাতে আয় বেশি হবে সেই ম্যাচটাই ভারত পাকিস্তান ম্যাচ, সেই কারণেই ওই স্টেডিয়ামেই হবে, একদিন আগানো হয়েছে। কিন্তু একদিন আগানোর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আরও কয়েকটা ম্যাচের উপরে সেটি প্রভাব ফেলছে। এর মাঝে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ 12 তারিখে ছিল, 12ই অক্টোবর তারা মুখোমুখি হতো পাকিস্তান শ্রীলঙ্কা, সেই ম্যাচটা পরিবর্তিত হয়েছে, সেটি 10 তারিখে করা হয়েছে। 12 তারিখে খেলে আবার একদিন গ্যাপে আর একটা ভেন্যুতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের সঙ্গে খেলা পাকিস্তানের পক্ষে সম্ভব নয় বলে সেটি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি, 12 তারিখের ম্যাচটি 10 তারিখে করা হয়েছে। আরও 2টি পরিবর্তন হতে পারে, ধারণা করা হচ্ছে যে একটিও হতে পারে, সেটি হচ্ছে যে 14 তারিখে 2টি ম্যাচ ছিল, ইংল্যান্ড আফগানিস্তান এবং বাংলাদেশ নিউজিল্যান্ড, এই দুটো ম্যাচ 14 তারিখে ছিল। যেহেতু 14 তারিখে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ করা হয়েছে, সেই কারণে ওই দুটো ম্যাচ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা বেশি। শোনা যাচ্ছে ইংল্যান্ড আফগানিস্তানের ম্যাচটি 13 তারিখে করা হবে, বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচটি 14 তারিখেই থাকবে, এমনটা শোনা গেলেও ধারণা করা হচ্ছে দুটো ম্যাচই পরিবর্তিত হতে পারে। এমন সিচুয়েশন হতেই পারে যে যদি বাংলাদেশের ম্যাচ পরিবর্তিত না হয় তাহলে একই দিনে ভারত বাংলাদেশ পাকিস্তান তিন দল, উপমহাদেশের তিন আকর্ষণীয় যে দল, বিশেষ করে বাংলাদেশি দর্শকদের কাছে সবথেকে আকর্ষণের জায়গা যে তিন দলকে কেন্দ্র করে, সেই তিন দল একই দিনে মাঠে নামবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচের বেশ ক্ষতি হবে দর্শকের দিক থেকে, সম্প্রচারের দিক থেকেও বেশ খানিকটা ক্ষতির সম্মুখীনই হতে হবে। কারণ ভারত পাকিস্তান ম্যাচের দিনে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলও জনপ্রিয়তার দিক থেকে, কাটতির দিক থেকে ভারত পাকিস্তান ম্যাচকে গুরুত্ব দেবে, এটাই স্বাভাবিক। একাধিক টেলিভিশন চ্যানেল দেখালে সেই ক্ষেত্রে হয়তো ভাগাভাগি করে তারা দেখাবে, সেই ক্ষেত্রেও তারা একটা লসের মুখেই পড়বে, কারণ ভারত পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপন মূল্য যেটা হবে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে সেটা না হওয়াটাই স্বাভাবিক। এরকম দোলাচলের মধ্যে সেটি রয়েছে, এখনও নিশ্চিত করে জানানো হয়নি, পরিবর্তিত সব কিছু আইসিসিকে বিসিসিআই জানিয়েছে, আইসিসি চূড়ান্ত অনুমোদন দিয়ে বিশ্বকাপের সূচি চূড়ান্তভাবে তারা প্রকাশ করবে কয়েকদিনের মধ্যে, তেমনটাই জানানো হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের ম্যাচ মূলত পরিবর্তিত হয়েছে এবং নিশ্চিত করেই পরিবর্তিত হয়েছে দুটো ম্যাচ, সেই ম্যাচ দুটোর ব্যাপারে পাকিস্তান আপত্তি জানায়নি, পাকিস্তান রাজি হয়েছে, অর্থাৎ এই রাজি হওয়াটাও একটা বড় ব্যাপার যে আগে থেকেই বিষয়টা নিশ্চিত যে পাকিস্তান যতই তালবাহানা করুক না কেন বিশ্বকাপ ক্রিকেট না খেলে তারা থাকবে না, ভারতের মাটিতেই তারা বিশ্বকাপ ক্রিকেট খেলতে আসবে।